বরাবর টাকার লোভ একটু কম, কারণ আমি ভালোবাসার লোভে বেশি। যেখানে ভালোবাসা বেশি পাবো আমি ওইখানে। বয়স 18 হয়ে গেল, মেট্রিক পরীক্ষা দিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, কিন্তু তারপরে আর পড়াশোনা করতে পারতেছি না। চাইছিলাম একটা ভালো মনের মানুষ পাবো, তাও পাইলাম না। আমার দাদিও পারলো না একটা ভালো মনের মানুষ দিতে, যেমন তার সাথে সংসার করতে পারবো, তার নিয়ে সারা জীবন থাকতে পারবো। আসলে ভাগ্যটাই জানি কেমন, জানি না কবে এরকম একটা মানুষ পাবো যে আমার পাশে থাকবে সবসময়, একটা আশ্বাস দিবে, ভরসা দিবে যে কখনো ছেড়ে যাবে না। এই জন্য অনেক ফ্যামিলি থেকে চায়, কি ছেলের ফ্যামিলি থেকে, যে ছেলে না চাইলেও ছেলের মা বাবা চায় যে আমার ছেলে কেমন জায়গায় বিয়ে করাই, যেখানে তার শ্বশুর শাশুড়ি থাকবে, ফ্যামিলি থাকবে, মাসের মধ্যে একবার যাবে, দুই মাস পরে একবার যাবে, যায় শ্বশুর শাশুড়ির সাথে, মানে শ্বশুর শাশুড়ি থাকলে তো অন্যরকম একটা যত্ন হয়, এটা হবে। তো ওই জন্য হয়তো আমার অনেক জায়গায় সম্বন্ধ আসে, কিন্তু যখন দেখে যে আমার ফ্যামিলিতে কেউ নাই, এমনকি দাদিও না থাকার মতো, তখনই পিছ হয়ে যায়, তখনই পিছিয়ে যায়। হ্যাঁ, তখনই পিছিয়ে যায়। আসলে ফ্যামিলি, মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেকেই জানতে চায়, সেই ব্যাকগ্রাউন্ড দেখেই অনেকেই আগায়। তাই এই যে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জেনে যখন অনেকে পিছিয়ে যায়, তখন আপনার কাছে কেমন লাগে? তখন একদিকে খারাপ লাগে, আবার ভালোও লাগে যে না, ওরা যেটা করছে এটা ভালো করছে, কারণ আজকে ওরা আমার আমার দিকে তাকায়, আমি এতিম দেখে যে আমাকে নিবে সংসারে, কালকে তো একটা খোঁটা দিবে, ওদের আমার হাজবেন্ড যে হবে তারও তো মন খারাপ হবে যখন দেখবে যে ওর একটা ভাই বা ওর চাচাতো ভাই হোক, নিজের ভাই হোক বা ওর বোনের জামাই হোক, যখন ওদের বাড়িতে আসবে দেখবে ওর মা কীভাবে যত্ন করে, ও তো তখন ভাববে আমিও তো আমার শ্বশুর বাড়িতে গেলে এরকম যত্ন করতাম না, তখন তো খারাপ লাগবে, তখন একটা নিজের ভিতরে একটা খারাপ লাগা আসবে যে আজকে আমার সাথে যদি ও বিয়ে না করতো, হয়তো অন্য কোথাও বিয়ে করলে এই আদরটা পাইতো। এইটা ভেবে ভালো লাগে যে যাক, ওর মানে খারাপ তো হলো না, ভালোই হলো, ওরা যেটা চাইছিল। কিন্তু এই সব কিছু মাইনা যে নিতে পারবে যে না, ওই ফ্যামিলি আমি চাই না একদমই, কারণ আমার মা বাবা তো আছেই, আছে না অনেক ছিল না এরকম ভাবে, আমার মা বাবা তো আছে, আমি কেন আর একটা মা বাবার কাছে যাই এরকম আদর পাইতে হবে, আবার আমি আমার বোনই আমার মা বাবার সাথেই এই আদরটা নেই, এরকম ছেলে হলে সেই দিনই আমি বিয়ে করব। মানে এরকম ছেলে হলে আপনি সেদিনই বিয়ে করবেন? আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে সব কিছু জানিয়া শুনিয়া আপনার সাথে যদি প্রেম করতে চায়, তাহলে কি প্রেম করবেন? আমি প্রেম করব না, যেটা সত্যি কথা, কারণ প্রেম করে কি হবে, তাতে পাপ হয়। আমি পাঁচটা কথা যে বলবো একটা ছেলের সাথে, ওই পাঁচটা কথা আমি ওই ছেলেটার সাথে বলবো ঠিকই, বিয়ের পরে বলি ওই পাঁচটা কথা আমার জামাইয়ের সাথে, তাতে আমার কোনো পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু আমি ওই বিয়ের আগে যে প্রেম করব তার সাথে কথা বলব, এটা তো আমার গুনাহ হবে। কেউ যদি থাকে যে হ্যাঁ তোমাকে ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করবো, আমার ফ্যামিলি নিয়ে আমি আসতেছি, সাথে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, যে আমি এর পরে আসতেছি, ঠিক আছে, আপনি এতদিন অপেক্ষা করবেন তার জন্য? অবশ্যই অপেক্ষা করবো, সে যদি আমাকে বিয়ে করার জন্যই অপেক্ষা করতে পারে তাহলে আমি কেন পারবো না? সেই ধৈর্য শক্তি কি আপনি ধরে রাখতে পারবেন? কারণ এই বয়সটা তো মেয়েদের থাকে যৌবনের বয়স। ইনশাল্লাহ আমার সেই ধৈর্যটা আছে আর আমি সেই ধৈর্য করতে পারবো অবশ্যই, কারণ আমি বলছি না আমাকে যে ভালোবাসবে তার জন্য আমি সব কিছু করতে পারবো। তার জন্য আপনি সব কিছু করতে পারবেন। দর্শক শুনছেন, আপনার নাম তো সুমায়া। সুমায়ের কিছু গল্প, তার বাবা মা থেকেও নেই, যে বাবা মা তাকে ছোটবেলায় ফেলে চলে যায়। আসলে ধরেন যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায়, সে প্রবাসে আছে, আপনি এখানে আছেন, এসে আপনার সাথে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি সেই পর্যন্ত অপেক্ষা করবেন? অবশ্যই অপেক্ষা করবো, সে যদি বলে যে আমি আমাকে সে আমাকে বিয়ে করবে, কিন্তু 2 বছর দেরি হবে, কারণ প্রবাসে থাকলে তো হঠাৎ করে আসা যায় না, তখন আমি অপেক্ষা করবো তার জন্য।
আপনাকে যে ভালোবাসবে, যে বিয়ে শাদি করতে চাবে, তাকে আপনি কি দিবেন? আপনার দেওয়ার মতো কি আছে? তাকে দেওয়ার মতো আমার ওরকম কোনো সামর্থ্য নাই, কিন্তু আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ তাকে দিতে যতটা আমি পারবো। তার মনে যত্নে রাখতে পারবো, আমার এটুকু বিশ্বাস, তার বিশ্বাস যোগায় আমি চলতে পারবো। আর আমার মনে হয় যে আমার ভালোবাসবে সে এর থেকে বেশি কিছুই চাবে না। সেই ভালোবাসা দিয়ে তাকে আগলিয়ে রাখবেন। আচ্ছা, যদি আপনাকে কেউ, কোনো বয়স্ক মানুষ, ধরেন তার বয়স 45-50 হয়ে গেছে, এমন কেউ যদি আপনাকে গ্রহণ করতে চায়, তাহলে কি তার সাথে যাবেন? ভাইয়া, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু দেখেন সে বয়স্ক, তার টাকা আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, এটা দেখেই তো আমি তার সাথে যাইতে পারি না, তাই না? কিন্তু এমন আছে না, অনেক বয়স্ক লোক আছে যাদের যার চরিত্র ভালো, টাকা থাকুক না থাকুক ওটা পরের কথা, চরিত্র ভালো, তার মানে চলার মতো আছে, অনেকে আছে দেখবেন অসুস্থ থাকে, তার বাইরে বের হইতে ভয় পায়, একা থাকতে ভয় পায়, তার বউ মারা গেছে, এরকম এরকম হলে সমস্যা নেই। কিন্তু ওই যে টাকা আছে অনেক, বউ আছে, বউ ছাইড়া দিয়েছে, আবার একটু বিয়ে করতে চায়, এইটা হলে চলবে না। আচ্ছা, আপনি কেন একজন 45-50 বছর বয়সের মানুষকে বিয়ে করতে চান? আপনি তো একজন ইয়াং মানুষ, আপনার যৌবন মাত্র শুরু, সেটা একটু বলবেন ভাই? যৌবন দিয়ে কি হবে? মানুষের দোয়াটা হচ্ছে বড়। সে একটা বয়স্ক লোক, তার যদি যত্ন করতে পারি আমি, তার যদি দেখাশোনা রাখতে পারি, তাহলে এটা তো আমার একটা সওয়াব হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহও খুশি হবে যে না আমি তোর টাকার উপরে লোভ করে ওরা দেখতেছি না, ওর নিজেও দেখবে এটা, আমি ওর টাকার উপরে লোভ করে না, আমার এমনি বরাবর টাকার লোভ একটু কম, এটা সত্য, কারণ আমি ভালোবাসার লোভই বেশি, যেখানে ভালোবাসা বেশি পাবো আমি ওইখানে, মানে যেখানে ভালোবাসা বেশি পাবেন সেখানেই আপনি যাবেন। সেই ভালোবাসার কাঙ্গাল আপনি? অবশ্যই ভালোবাসার কাঙ্গাল, আমি ছোটবেলা থেকে ভালোবাসা খুবই কম পাইছি, শুধু দাদির কাছ থেকে একটু ভালোবাসা পাইছি, এছাড়া কারোর কাছে আমি ভালোবাসা এভাবে পাই নাই। আর আমি বিশ্বাস করি যে আমি যদি কারোর যত্ন করি, কারোর কেয়ার করি, তাহলে অবশ্যই আমি তার থেকে একটা দোয়া পাবো, আর দোয়াটাই সব থেকে বড়, টাকা পয়সার থেকে বেশি হচ্ছে দোয়া। দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।